হাজার বছরের ইতিহাসের অলঙ্কৃত এক নাম ঐতিহ্যবাহী ঝিনাইদহ। অতি পরিতাপের বিষয় ঝিনাইদহের ইতিহাস, ঐতিহ্য, ঐতিহ্যবাহী স্থান সম্পর্কে বাংলাদেশের মানুষের ধারণা খুবই কম। ঝিনাইদহে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থান। তেমনই একটি প্রতিষ্ঠানের নাম ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি কৃষি ফার্ম বা ডাক বাংলো কৃষি ফার্ম। বাংলাদেশে মোট 28টি বীজ উৎপাদনকারী খামার আছে, তার মধ্যে সাধুহাটি কৃষি ফার্ম উল্লেখযোগ্য। চাষি ক্ষেত্রে যে ধান মান লাগানো, লেবার টেবার নিয়ে দেখাশোনা, কাজকাম করা, ওষুধ টষুধ দেওয়া, সারের সাথে। এখানকার ফার্মের মাটিতে তুলনামূলক উন্নত মানের বীজ উৎপন্ন করা হয়। আমরা ঘাস বাড়ি কাটি,
ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে অবস্থিত এ ফার্ম। ঝিনাইদহ থেকে 15 কিলোমিটার এবং চুয়াডাঙ্গা শহর থেকে 20 কিলোমিটার দূরে এ ফার্মটি অবস্থিত। জেলার মধ্যবর্তী স্থানে সাধুহাটি কৃষি খামারটি অবস্থিত। এখান থেকে উৎপাদিত বীজ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায়। এলাকাবাসীর জোর দাবি, ডাক বাংলার ঐতিহ্যবাহী কৃষি খামারটিকে টিকিয়ে রাখতে বিজ্ঞান ভিত্তিক আধুনিক উপায়ে বীজ উৎপাদনের পরিধি আরো বাড়ানো দরকার।